নমস্কার দর্শক বন্ধুরা, সয়া চাংস ঠিকঠাক রান্না করলে তার স্বাদ মাছ মাংসের যে কোনো তরকারিকে হার মানাতে পারে। আজ আপনাদের সাথে শেয়ার করব সয়া চাংসের তরকারির একটি ইউনিক রেসিপি, যা অনুসরণ করে রান্না করলে সয়া চাংসের স্বাদ কখনো ভুলতে পারবেন না। তাহলে আসুন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে প্রায় 200 ml পরিমাণ জল দিচ্ছি। জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এখন সয়া চাংসগুলো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে গরম জলের মধ্যে সয়া চাংস দিয়ে ফুটিয়ে নিলে সয়া চাংসের মধ্যেকার গন্ধটা চলে যায় এবং চাংসগুলো খুব নরম হয়ে যায়। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ সয়া চাংস ব্যবহার করব। মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর সয়া চাংস নরম হয়ে এসেছে। এখন একটি স্ট্রেনার ব্যবহার করে সয়া চাংসগুলো কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ কড়াইতে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভেজে নেবার পর এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। অল্প নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজ এবং টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজে হালকা লালচে রং ধরেছে এবং টমেটো নরম হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ভরে নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটি অন্য একটি পাত্রে ঢেলে রাখছি, এটি আমি পরে ব্যবহার করব। ইতিমধ্যে সয়া চাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সয়া চাংসের মধ্যেকার জলটা বের করে নেব। এইভাবে সবকটা সয়া চাংসের ভেতরকার জল বের করে নিতে হবে। এরপর সয়া চাংসগুলোর ওপর 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণ লবণ দেব। এরপর এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। দেখতে হবে যেন সয়া চাংসগুলোর চারদিক ভালোভাবে কোট হয়ে যায়। সয়া চাংসগুলো খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এরপর কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। গরম তেলের মধ্যে ডিমে কোট করে রাখা সয়া চাংসগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে সয়া চাংসগুলোতে লালচে রং ধরতে শুরু করেছে। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আরও একটু লালচে করে নেব। যখন এইরকম সুন্দর লালচে রং হয়ে আসবে তখন কড়াই থেকে তুলে নেব। ভেজে নেওয়ার পর সয়া চাংসগুলো এই অবস্থাতেও খেতে খুব ভালো লাগে। কড়াইতে আবারও 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। গরম করে নিয়ে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কাও দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি রেখে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে প্রথমে ভেজে নিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই সময় খুব বেশি আঁচে না রেখে মাঝারি আঁচে রেখে কষাতে হবে। এরপর এর সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ করে জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে অল্প তেল আলাদা হতে শুরু করেছে, এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দেব। আগে যেহেতু লবণ দেওয়া রয়েছে তাই সেই মতো আন্দাজ করে লবণ দিতে হবে। চিনি দিচ্ছি 1/2 চা চামচ। এতে তরকারির স্বাদে ব্যালেন্স আসবে। কিছুক্ষণ মশলা কষানোর পর এইরকম তেল আলাদা হতে শুরু করেছে, এখন প্রায় 250 ml পরিমাণ জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা সয়া চাংসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়ে সয়া চাংসগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা বেশ মাখো মাখো হয়ে এসেছে, এখন 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এই তরকারিটি স্বাদে, সুগন্ধে এবং দর্শনে অসাধারণ হয়। মাছ বা মাংসের যে কোনো পদকে হার মানাতে পারে। মিনিট খানে কম আঁচে রাখার পর কড়াই থেকে নামিয়ে নেব। আর এরই সঙ্গে এই তরকারিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল।
আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।